দেখো ঢেঁড়স আলুর তরকারি বসাতে চলে এসেছি, মানে রান্না করতে চলে এসেছি। ঢেঁড়স আলুর তরকারিটা করব সকালবেলার টিফিন। আগে একটু ঢেঁড়সগুলো ভাজা ভাজা করে নেব। ঢেঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আর এতে একটু নুন, একটা কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে ঢেঁড়স আলুর চচ্চড়ি। দেখো আমার ডিমটা সেদ্ধ করে রেখেছি, আজকে ডিমের কারি করব। ডিমটা এই যে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখন করব পুঁই শাক চচ্চড়ি। নিরামিষ, মানে নিরামিষ মানে পেঁয়াজ দেবো কিন্তু মাছ টাছ দেবো না। তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি। আর এখানে এই যে আলু, কুমড়ো, পুঁই শাক কাটা রয়েছে, এই দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর ডিমের কারি করব আজকে। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো চান করার পরে পুজো করতে চলে এসেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে সকালে পুজো করিনি তাই এখন স্নান করে পুজো করতে এসেছি। পুজো করতে করতেই ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।